পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়াই আবির গুলাল, ওড়না ওড়াই বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতর, সে একেবারে শুরু করে দিলে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন, আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো, ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম? লাবণ্য বললে, আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না, লাবণ্য হেসে বললে, ক্ষেত্র অনেক থাকতে পারে কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি যে কথাটা বলছেন ওটা একালের নয়, দেশে কালে পাত্রে ভেদ আছে অথচ নামে ভেদ নেই, ওটা অবৈতনিক। রিলেটিভিটি অফ নেমস প্রচার করে আমি নাম জাদা হব স্থির করেছি, তার গোড়াতেই জানাতে চাই আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের, ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয়, শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে, অমিতবাবুর বাবুটা বাদ দিন। লাবণ্য বললে, সহজ নয়, সময় লাগবে। সময়টা সকলের সমান লাগা উচিত নয়, এক ঘড়ি বলে কোনো পদার্থ ত্রিভুবনে নেই, ট্যাক ঘড়ি আছে, ট্যাক অনুসারে তার চাল, আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে, আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে, ঠান্ডা জল শিরোধার্য করে নেব যদি আলাপটাকে আরও একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না, স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির উপর কিরকম একটি চেহারা ধরে উঠেছিল, বসে বসে সেইটিও মনে করতে লাগল। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন, তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটেতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিতর নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাতবেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, দানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত,
আমরা চকিত অভাবনীয়ের কুচিত কিরণে দীপ্ত।